অস্ত্র ও গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ গোপালনগর থানার পুলিশ নতুন গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে ধৃতের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে লিপ্ত থাকারও অভিযোগ রয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ ধৃতের নাম আলী মন্ডল পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপালনগর থানার নতুন গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ধৃতের বাড়ি মেহেরপুর এলাকায় জানা গিয়েছে অতীতে একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে তার কাছ থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর